আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দোয়া সেটি হচ্ছে দোয়া কুনুত এটি আমাদেরকে প্রত্যেক দিন নামাজের মধ্যে পড়তে হয় তো নামাজের মধ্যে এই দোয়াটি যেহেতু পড়তে হয় তাই অবশ্যই এই দোয়াটি আমাদেরকে সহি শুদ্ধভাবে শিখতে হবে অনেকেরই এই দোয়াটি মুখস্থ রয়েছে কিন্তু সহি শুদ্ধভাবে বেশিরভাগ মানুষ এটি পড়তে পারে না তাই আজকের ভিডিওতে আমি দোয়া কোনো সহি শুধুভাবে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন এবং সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন আর কোরআন মাজিদ যারা পড়তে পারেন না আমাদের চ্যানেলের ভেতর কোরআন মাজিদ শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেয়া রয়েছে সেখান থেকে আপনারা শিখে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অল হুম হামজা হাম আল লাম খারা জবর ল আমরা অনেকেই জানি যে লাম জবর লা হয় বা লাম খারা লা এরকম হয় কিন্তু এই আল্ল শব্দ যখন আসবে তার ডান পাশে যদি জবর থাকে তাহলে এই লাম খারা জবর ল্যানা বলে হবে ল এরকম উচ্চারণ করতে হবে হামজা লাম লামজর আল লাম খারা জবর ল পেশ হোম এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না হোম মা হামজা ইন এটা হচ্ছে গোল হামজা হামজা নুনজের ইন নুন লিপজর না লিফ Inna nun sin nas tazbota aini akalif. Karon, jere bampasze jozum wala yar oic. akalif. Nun peshnou kabzbroka. Nas tainuka. Allahu'mma inna nast'a'inuka নুন সিন যাব নাস ওয়া তা ওয়াইন যাব তা অনেকে এখানে বলে তা ওয়াইন যাব তাক বলে তাক তাক নয় এখানে বলতে হবে তাও তা ওয়াইন যাব তাও ফাজের ফি রফি শুরু কাপ যাবর কা ওয়া নাস তাও ফি রুকা কা ওয়া যাবর নুন হামজা পেশ নু ওয়া নু মিমজের মি নুন পেশ নু ওয়া নু মি নু বাজের বি কাপ যাবর কা বি কা ওয়া মিনু বিকা ওয়ানস্তাউফুরুকা ওয়া নুমিনু বিকা ওয়াজবর ওয়া নুন জাবন্না তাযাবাত্তা ওয়াউ কবজবর ওয়া কবজবর কা লম পেশলু ওয়ানতাওয়াক্কালু আ ইন জাবর আয়া লম ইয়া জাবল লাই কবজবর কা আলাইকা ওয়াজবর ওয়া নুন সা পেশ নুস ওয়নুস সাউকর যখন আমরা উচ্চারণ করব তখন অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে সা জাল জ এ তিনটি অক্ষর যখনই উচ্চারণ করব তখনই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে তো এখানে সা অক্ষর রয়েছে তাই ওয়ানস জিহবা বের করে নুনিয়া যে নিস নি আইন আইনজবর আল আমেজর লাই এই কাফ গিয়ে লামকে ধরবে লামের ওপর শাকিন রয়েছে কিন্তু এখানে দেয়া নেই কাফ লাম জবর কাল ক্ষয় জবর ক্ষয় র

ফুরুকা ওয়ালানাক ফুরুকা ওয়বর ওয়া এইটা হচ্ছে নুন এই নুন আর এইটা হচ্ছে খ নুন খজবর নখ লামজবাল্লাহ আইন পেশ ওয়ান লাউ ওয়ান লাউ অনেকে এইখানে বলে ওয়ানাক লাউ বলে এখানে কিন্তু স অক্ষর রয়েছে স অক্ষর উচ্চারণ হবে নুন খজবর নখ নাখ এভাবে তারপর লামজব আইন পেশ উ হয় না আইন পেশ উয়া নন তাজবরনাথ ওয়ানাথ রু কা পেশকু। ওয়ানাথ রুকু কু মিমা জবর মাই এখানে গুন্না হবে কেন গুন্যা হবে কারণ এই দেখুন নুন অক্ষরের ওপর স্যাকিন তো নুন স্যাকিনের পর ইয়া অক্ষর এসেছে তাই এখানে গুণনা করে পড়তে হবে আর এই মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে কারণ ইয়ার ওপর তাজদিদ রয়েছে তাজদিদের পাওয়ার বেশি তাই সাকিনযুক্ত নুনকে না ধরে সরাসরি ইয়াকে ধরবে মিম ইয়াজবর মাই গুন্না ইয়া ফাজবর ইয়াফ জিম্পেট জু রপের শর কাবজবর জুরুকা এখানে ওয়াকফ করলে শেষে সাকিন দিতে হবে মাই নাইয়ফ জুরুক এরপর হামজা লামজবর আল লামখা জবর ল হামিম পেশ হোম ওয়াজিব গুন্না মিম জবর মা হামজা ইয়াজের ই অনেকে এখানে ভুল করে উচ্চারণ করতে পারে না হামজা ইয়াজের ই অনেকে বলে ইয়াকা ইয়াকা কিন্তু নয় এখানে দেখুন ইয়া অক্ষরের ওপর তাজদিদ রয়েছে এই হামজা গিয়ে ইয়াকে ধরবে ई हम्म या जर ई या लिट्टूर या ई या ई या कब ज़बर का ई या का, का? नून आएं जब ना बापू जब दाल पिस दू ना बुदू बाज़ ज़बर वा लाम्ज़ वल्ला कब ज़बर का वा लगा नून पिश नू सौद लाम्ज़ वा सॉल नू सॉल लाम्या ली नू सॉल ली অনেকে এখানে বলে নোসাল্লি এখানে কিন্তু সিন অক্ষর নেই এখানে রয়েছে সদ সদ জবর স তাহলে সল্লি একালিফ কেন এখানে একালিফ পরিমাণে টেন করতে হবে কারণ জেরের পাশে জজমওয়ালা ইয়া রয়েছে তাই এখানে একালিফুমা نون سين جو ناس جيم جو ونس جو دو وزور همزة زر اي لام لايك اللاي زورك زور نون سين جو عين زور عا أكاليف و اي وزور و نون نح و نح فازر في دال بجدو ونح في دو ওয়াজর ওয়ান নুন রজবর নার ওয়া নার জিম অফ এ জু এক এখানে অনেকে বলে ওয়ানার জু বলে ওয়ানার জু এখানে দেখুন র অক্ষর ওপর সাকিন তো র সাকিনের আগের অক্ষরে জবর রয়েছে তাই এখানে বলতে হবে নুন রজবর নার নার বলা যাবে না কিন্তু নাও নার জিম অফ জু জু এক ওয়ানার জু রহজবর রহ মিম জবর মা তাজবর তা কা কাবর ওয়া নুন খবর নাখ এটা হচ্ছে নুন আর এটা হচ্ছে খ নুন খবর নাখ নাখ এভাবে বলা যাবে না নাখ এভাবে বলবেন নখ শিন খার জবর শাহ ওয়া ন আইন জবর আ আলালিফ জবর আগালিফ আর এখানে অবশ্যই যেভাবে বের করে উচ্চারণ করতে হবে

মূল হে কোন তো এইখানে যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ থামি তাহলে শেষের অক্ষরে স্যাকিন দিয়ে উচ্চারণ করতে হবে তাহলে হা কব্জের হেক ক হে ক আর শেষে অবশ্যই কলকলা করতে হবে কারণ কফ ত বা জিম ডালায় পাঁচটি অক্ষর হচ্ছে কলকলার তো কলকলা অক্ষরের ওপর যখন স্যাকিন থাকে তখন কলকলা বা প্রতিধ্বনি করে পড়তে হয় অর্থাৎ হা কব্জের হেক না বলে বলতে হবে হে ক হে ক तो हमें प्रथम اكبر एक बार اللهم إنا الله نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা সকলেই দোয়া কোনো কীভাবে শুদ্ধভাবে পড়তে হয় সেটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো কোরআন মাজিদের বাকি পর্বগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনারা প্রত্যেক দিন দেখবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি